গৃহহীন থাকবে না কেউ প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতির পর নেত্রকোনায় ছিন্নমূল হতদরিদ্র অসংখ্য পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে 2500েরও বেশি পরিবার বাস করছে আর এই প্রকল্পের মাধ্যমে নতুন করে আরো 12 শতাধিক নতুন ঘর পেতে যাচ্ছেন গৃহহীনরা এতে করে ভূমিহীন মুক্ত হতে যাচ্ছে জেলার 9 উপজেলা নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকনের পার্শ্ব তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখে মনে হতেই পারে বেসরকারি কোনো আবাসন প্রকল্প বিশুদ্ধ পানি বিদ্যুৎ ও স্যানিটেশনের সুব্যবস্থা রয়েছে বজ্র নিরোধক টাওয়ার সংযোগ সড়ক মসজিদ মন্দির সহ প্রাথমিক শিক্ষার সুব্যবস্থাও আছে এই আবাসন নির্মিত হয়েছে ভূমিহীন মানুষদের জন্য যা এখন উদ্বোধনের অপেক্ষায় এখন আমরা ঘর তৈরি করেছি 1152টি এবারে মাননীয় প্রধানমন্ত্রী সেটি উদ্বোধন করবেন আর আমাদের কাছে বাকি থাকবে শুধুমাত্র খালিয়াজড়ি উপজেলা 309টি এই 309টি ঘর সম্পূর্ণ হলেই আমাদের এই জেলা ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হবে বিভিন্ন স্থানে দখলে থাকা ভূমি উদ্ধার করে নির্মাণ করা হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর যাদের কোনো জমি এবং ঘর নাই সেই সব লোককে আমরা এই জায়গায় পুনর্বাসন করছি এটা সরকারি জায়গা ছিল এটা দখলমুক্ত করে এখানে আমাদের মোট সরকারি যে ঘাস জমি হচ্ছে 11.5 একরের মতো ইউএন এবং ডিসি স্যারের এসএলএন স্যারের সহায়তায় এখান থেকে দখলমুক্ত করে এই এখানে 96টি ঘর বসবাস উপযোগী করে এমন পরিবেশ আর ঘর পেয়ে কৃতজ্ঞতার কথা জানিয়েছেন সুবিধাভোগীরা আনন্দ হয়েছে খুশি হয়েছি আমার প্রধানমন্ত্রীর দিকে আমার আর কিছু নাই প্রধানমন্ত্রী আমাদের যে সুবিধাটা করছেন আমি ধন্য দিলাম উনিকে আমি নামাজ পড়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাগে আমি দোয়া করি আগামী 22 মার্চ চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরগুলো উদ্বোধনের কথা রয়েছে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসেছি যে এখানে যে গৃহহীন ও ভূমিহীন তালিকা করা হয়েছে সেগুলো সঠিকভাবে করা হয়েছে কিনা বা এছাড়াও আরও কেউ এই ধরনের ভূমিহীন বা গৃহহীন রয়েছে কিনা ঘর পাওয়ার উপযুক্ত এর আগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ধাপে নেত্রকোনার 10 উপজেলায় মোট 2466টি অসহায় পরিবারকে দেয়া হয়েছে পাকা ঘর সহ 2 শতক জমি ডেস্ক রিপোর্ট নিউজ 24